I am the Buddha who living in the room. আমার আপনার সাহায্যেই হবে। সৃষ্টি জগতে যত আল্লাহর মাদার নবীর মত আছে, সবারই তো ভাষা আছে, সবাই তো কথা বলে। রেডিওটি স্টেশন ওপেন করলে দেখা যায় লক্ষ লক্ষ কোটি কোটি স্টেশন, এর কয়টা ভাষা আমরা বুঝি? বাবার পবিত্র জগনে এই পবিত্র আসনে বসা অবস্থায় যতটুকু মনে পড়ছে, দুই দিনে আমি একটা কথা শুনেছি, বাবা বলেছেন তৌহিদে যারা বাস করে সবাই মুসলমান। তখন কে ছিলেন আমার মনে পড়ছে না। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবত গীতায় বলেছেন শ্রবণ করো বৎস, তার প্রধান অনুসারী অর্জুনকে বলছেন শ্রবণ করো বৎস, আমার কথা 1000 শুনলে একজনে বোঝে কিনা সন্দেহ আছে। তাই যদি মানব জাতির সংবিধানে 1013 আয়াতে আল্লাহ আদেশ করেছেন, অনুরোধ করেছেন গভীর আন্তরিকতায়, তোমরা যখন সময় পাও সূরা ইনশিকার 7-8 নম্বর আয়াতে, তোমরা যখন সময় পাও, তোমরা বলতে কিন্তু মানুষকে উল্লেখ করা হয় নাই, তোমরা বলতেছে সমস্ত প্রাণী এসে পড়ে এখানে, যত আল্লাহর মাদার নবীর উম্মত আছে সব। ইতিমধ্যে কিন্তু বাবা রহস্যের অনেকটা দরজা আমাদের জন্য প্রকাশ্যে খুলিয়ে দিয়েছেন। বাবা আজকেও একবার বলেছেন, দুইবার বলেছেন, আমি কি বলবো? তোমরা কি আমাকে অনুমতি দাও? বাবা আপনি অনুমতি চাইবেন কেন? আপনি তো বলবেনই। আপনি না বললে আমরা কোথায় পাবো? কোথায় পাবো আমরা আপনি না বললে? আমি তো কোন রক্ত মাংসের দেহধারী মানুষের কাছে আপনার কথা শুনি নাই। ওই আপনার পবিত্র হাতের কলমে খোঁচায় আপনি এখন দেখতে পাচ্ছেন না, শারীরিক অসুস্থতার কারণে যে পরিশ্রম করেছেন, মানসিক পরিশ্রম, তখন তো আপনি সুঠাম ছিলেন, সেই বইতেই আপনি লিখে দিয়েছিলেন যাও মসজিদে অথবা নামাজে দাঁড়াও, ইন্নিমাল জাহাজুকু একায়া যাও, তকবীর তহরিমার মাধ্যমে নামাজে দাঁড়ায় দেখো তুমি যে আলহামদুলিল্লাহ শুনে পড়ছো, তোমার মনে আর কিছু কি আসে? হ্যাঁ, সুন্দর দৃষ্টান্ত বাবার পবিত্র জমানে কিছুক্ষণ আগে আপনারা শুনেছেন, আমিও শুনেছি। বাছুর পূজা করার কথা কেন আসলো? ঠিকই তো, বাছুর ভূমিষ্ঠ হওয়ার কিছুক্ষণ পরে লাভ দিয়ে উঠতে থাকে, আসার কথা খেয়ে একাকার হয়ে যায়, আবার উঠে। এই এই নামটি কেন আসলো? বাছুরের নাম কেন আসলো? ওই চঞ্চল মধ্যে মহর্ষের উদ্দেশ্য করি, এটা কিন্তু মুসালের সঙ্গে বর্ণনা রয়েছে। আপনারা আন্তরিকতা জানতে চেয়েছেন কম বেশি তারা জানেন, এটা কিন্তু স্বয়ং কোরআনের বর্ণনা, অন্য কিছু না। হ্যাঁ বাবা ঠিকই বলেছেন, নিজেকে নিয়ন্ত্রণে রাখা কি সহজ কথা? সহজ কথা নয়, অনেক বড় শক্ত কথা। বাবা অনেক সময় আমাকে বলেন 10 মিনিট বলো, 15 মিনিট বলো, যখন বলা শুরু করি সময়ের কোনো জ্ঞানই আমার থাকে না, অনেক সময় বলতে পারা কথাও বলে ফেলি আমি। আমি তো আমি তো এখানে বলতে আসি না। সূরা ফোরকানের 59 নম্বর আয়াতে সমগ্র সৃষ্টিকে আদেশ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, বলেছেন
যে জানে তোমরা তার থেকে জেনে নাও, যে জানে অর্থাৎ তোমার কাছে যে আছে। তোমরা বলতে অনেকেই তো কাছে থাকে, তোমরা জেনে নাও আমি তো জানার জন্য এসেছি। বাবা প্রথম থেকে যিনি আমাকে আহ্বান করেছিলেন, আমার হার্ট অ্যাটাকের অবস্থা হয়ে গেছিল, বাবার এইখানে আমি কি বলবো, আমি তো বলতে আসি নাই। আমার পরম সন্দেহ শেখ কালী ভাই আমাকে পরবর্তীতে বললেন, আপনি কি বাবার আহ্বান প্রত্যাখ্যান করলেন? আমি বললাম না ভাই, কেন মানসিকভাবে একটু শক্তি সঞ্চয়ের চেষ্টা করছি। আমার বাবা যখন আহ্বান করবেন আমি সাগর গ্রহণ করব। কথা শোনা খুব সহজ, আমি আমার কথাই বলি, অন্যের কথা কি বলবো? আমি তো 19 বছর তখন শুনছি, আমি কতটুকু পালন করতে পেরেছি। চাপা বাজিতে চুখা বাজার মোকারণ আমাকে ধরে ফেলে, এই যে আসছে, এই যে আসছে, এই যে ধরেন ধরেন, আমি তো ভয় করি কথা বলি না। সেখানে আমার জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা ছিল, সেখানে আমার যে সুঠাম দেহ বিশাল দেহের অধিকারী আমি, আমি একাই তো গিয়েছিলাম চার দিন পরে সেখানে একা। আমার প্রাণের যদি কিঞ্চিত মায়া থাকতো আমি তো কখনো যেতাম না। আমি লিভারেশন পিরিয়ডে 3 বার ধরা পড়েছিলাম, মৃত্যু নামের শব্দটা আমাকে প্রভাবিত করতে পারে নাই, মরে যাব যাব। রাতে কিছুক্ষণ আগে গুলিতে নির্মম ভাবে আহত হয়েছেন, বুঝতে পেরেছি কাঁপাচ্ছে, মেধা তার খারাপ হয়ে গেছে। হারাম দাদা মরলি কেন তুই? তুই তো মরতে আসল নাই, মুক্তি সংগ্রামে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে শিক্ষা দেওয়া হয় মারতে না করে তুমি আত্মরক্ষা করো, তুই হার দাদা মরলি কেন? তুই তো আমার গায়ে একটা গুলি লাগতে পারে এই কথা তো ভুলে মনে ছিল আমার। 64-তে হিন্দু মুসলমান দাঙ্গায় ঢাকা রথখোলা নবপুরি বৃষ্টির মতো ঘুরে গেছে আমার দেহে ডান বাম দিয়ে, একটা গুলি তো আমার গায়ে লাগেনি। এরকম আঘাতিক ঘটনা ঘটেছি 71-এ ডিসেম্বরে 4-5 তারিখে আমি ধরা পড়ে গেলাম। পুরানো বিমানবন্দরে রানওয়ে নিয়ে আমাকে দাঁড় করাইল শুরু করবে, ভাগ্য আমাকে শুধু আমাকে একা অন্ধকার দেখাবো। আমাকে পাঞ্জাবি ঢাকা দিয়ে আদরে বলো তুমি এটি আস, সাধারণ ভাষা ব্যবহার করে নেই, একটি বিশেষণ ব্যবহার করছেন আগে, তারপরে বলতেছেন তুমি এদিকে আসো। দেখেছি আর করত তার বেশি হতে পারে অন্ধকার, কিছু দেখা যায় না, তা আমাকে ডেকে নিয়ে আসবো। এক দেড় শত দূরে গাড়ি গাড়িতে ওঠো, সেবারই ঘটনা সবাই মিলে গিয়ে মেলেশিয়ার কাছে যারা উর্দু বোঝে না, পাঞ্জাবিও বোঝে না, ইংরেজিতে তার সবই জেনারেল শুরু নাই, তাদের হাতে ধরা করছিল পাগল গুলি তো আমাকে বলে। পরে ভেবে দেখেছি যে কেন করবো না গুলি, আমার ভাগ্যে আমি একজন উচ্চ মর্যাদার গুরু পাবো, এই জন্য 40 টন ওজনের একটা মেকানিক্যাল ইকুইপমেন্টের নিচে আমি পড়ে গিয়েছিলাম 1982 সালে, যখন আমি আরবের সরকারি চাকরি করি, মিশরের ড্রাইভার ছিল সেই, আমি আগে লক্ষ্য করি নাই যে ট্রেন চালক, পরে তো গিয়ে ধরো গালাগালি করলাম মাতৃভাষায়, বুঝতে পারছি যে কেউ বুঝতে চিত, সাথে সাথে আমার রুমে ঢুকে আমি একটা অ্যাপ্লিকেশন করলাম দাঁড়িয়ে পেয়ে ফুটে কাজই করবো, যেখানে অযোগ্য চালক দেওয়া হয় আমি কাজ করবো না, আমি সেখানে কাজ করি নি। আমাকে ট্রান্সফার করা হইল 7-ই আরবে, সেখানে লক্ষ লক্ষ গুলি আমার মাথার উপর দিয়ে গেছে, একটা গুলি তো আমার গায়ে লাগে নেই। কেন লাগে নেই? ওই যে কিছুক্ষণ আগে বললাম আমি একটি মহারহস্য পাবো, অত্যন্ত উচ্চ মর্যাদা। ইতিমধ্যে বাবা যে কোরআন অনুবাদ করে দিয়েছেন, বন্ধুগণ যারা আন্তরিকভাবে জানতে চান একটু প্রমাণ করে নিয়ে
বাবা মার কত কোন কথা আজকে দিতে পারছিল 40 বছর আগে যে বইটা লেখা ছিল তাতে বলেই দিয়েছিলাম তিন চারটা কোরআনের তফসির বা অনুবাদ আপনি একসাথে মিলিয়ে দেখেন একটা সাথে আরেকটা মিলবে না তোমার এই শব্দ আমাকে অত্যন্ত প্রভাবিত করছে আজকে আমার এক আত্মীয় বলছে যে আপনি তো বইয়ের প্রেমিক আমি বলছি না বই না আমি সত্য জানার প্রেমিক এইটা আর কি কি রকম কথা আমি বললাম কোরআন কোরআন তো শুধু মানব জাতির জন্য নয় সমগ্র সৃষ্টির জন্য কিছুক্ষণ আগে মেহেদি মাসুদ ভাইয়ের বলেছেন এই বর্ণনায় ভাই সব আমরা কি সারা জীবনে শুনব আমি নাম ধর বলবো না এখানে একজন লোক আছেন যিনি আমাকে চমকে দিয়েছেন এক মাস আগে তিনি দূরে থেকে এসেছেন কাছে তো এমন ঘটনা যদি শুনতে পাই তাহলে শিহরিত হওয়ার মতোই তো কথা অন্তত আমি তো হয়েছি আপনারা কে কি মনে করছেন আমি বুঝতে পারবো না আমি জানতেও পারবো না আমি শুনতেও পারবো না না শুনলে কি আমার অনেক বড় ক্ষতি হবে না আমি যদি আমাকে রক্ষা না করি ক্ষতি আমার হবে আর যদি মুর্শিদের আদর্শ অনুযায়ী আমাকে আমি রক্ষা করার চেষ্টা করি আমি ধরে করা হলো অগ্রসর হতে পারবো এটা আমার পুরা সামর্থ্য কারণ আমি নিজেই তো কিছু করতে পারি নাই চাপাবাজি করে যাওয়া যাবে না ভোগ বন্ধ করতে হবে মাঝে মাঝে মনে হয় বৃহস্পতিবাদী না আসবো না আবার ভাবি আমি তো কথা বলি কথা যদি বন্ধ করতে পারি না আসবো কিছু কথা যদি বলতেই হয় এখানে আসতে হবে আর বাবা যদি আহ্বান করে আমাদেরকে কিছু বলতেই হবে মেহেদি মাসুদ ভাই বলছেন তিনি সরকারি চাকরি করেন হ্যাঁ নৌবাহিনীর ঊর্ধ্বতন মর্যাদা ঠিক কর্মকর্তা কিন্তু বন্ধু আমি তো চাকরি করতে পারলাম না আমি তো সরকারি চাকরি করতাম আমি তো বিদেশ সরকারি সরকারি চাকরি করছি আমি তো চাকরি করতে পারলাম না আমার ব্যবসা তো হারিয়ে গেল বাড়িঘর সম্পত্তি সব গেল ঢাকা শহরে বাড়ি করেছিলাম কুমটা ফান্ডার সঙ্গে মামলা মকদ্দমা করে সেই বাড়ি নিজের দিকে ছেড়ে দিলাম বর্তমান চাইলে ভবিষ্যৎ হারাইতে হবে শ্রোতানুহীন খাতা করিবেন অত বলেছেন তুমি দুনিয়াও চাও আখেরাতে চাও এটা তো পাগলামি উনি একটু ভদ্র ভাষা ব্যবহার করেছেন একটু মার্জিত শব্দ ব্যবহার করেছেন ইসলাম কি চাইতে বলে নাই ইসলাম বলেছে মোনাফে বুঝেছে কিনা নিজাকে বুঝে বক্তব্য রাখার সময় সাংবাদিক যায়নি বসকে উদ্দেশ্য করে জুতা ছুঁড়ে মারছিলেন যদিও তার গায়ে লাগেনি কিন্তু মানছে তো সারা বিশ্বেই তিনি আলোচিত হয়েছিলেন কিন্তু ইসলামে যে বড় বড় জুতা মারা আছে এই জুতাগুলি আমরা বুঝতেই পারি না যদি কেউ বুঝেই থাকে তিনি আর স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন না তার জীবন নমকে যাবে বাবা কত বলবে না লাজুক জাহিনের মতো বাবার কথা কত শুনবো এক এক সময় মনে হয় আমি তো অনেক ঘোড়ার কাঠ কেটে ফেলেছি আর কি কাটবো কাটা বন্ধ করে দিই বাবার পবিত্র ভবনে প্রায় দেড় যুগ আগে বাবা একদিন একটা কথা বলেছিলেন সেই কথাটা বিন্দু বিন্দু করতে করতে সিন্ধুতে পরিণত হয়ে গেছে আমি তো জানি আমি কোথায় ছিলাম 20 বছর আগে 30 বছর আগে 40 বছর আগে 50 বছর আগে 60 বছর আগে আমার মনোবৃত্তি কি ছিল কি আমি করতে চাইতাম আমার উদ্দেশ্য কি ছিল আমি আপনার নিকটে সঞ্চয় সুযোগ পেয়েছিলাম ঢাকাতে যদি 10টা বাড়ি আমি দখল করতাম আমাকে বিতাড়িত করার শক্তি কারো ছিল না কারণ অনেক বড় সার্টিফিকেট ছিল আমার আমার বাবা ছিলেন কলকাতা মানিকতলার আরেক মানিক মহামানিক বাবা ছাচবি ভাবে আগিসা আরেক মানিক বাবা অজান গাছি তার অনুসারী ছিলেন বাবা বাবা বলছিলেন বাবা ক্ষমতার হাত সাবধান দেখো যে সম্পদ তোমার জন্য বৈধ নয় তুমি যাহা ভোগের উদ্দেশ্যে দখল করো না স্পর্শ করো না আয়ত্ত নিয়ে এসো না বাবার এই কথাটা আমাকে
খুব আন্দোলিত করছে, দুমিত করেছে।